পরম করুণাময় ময় প্রভুর নামে শুরু করছি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে দেহহীন অবস্থায় আত্মা কি রূপে থাকে আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব দেহহীন অবস্থায় আত্মা কি রূপে থাকে এর চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেহে থাকা অবস্থায় আত্মা কি রূপে থাকে দেহে থাকা অবস্থায় আত্মা কি রূপে থাকে এটা জানতে পারলেই বোঝা যাবে দেহহীন অবস্থায় আত্মা কি রূপে থাকে দেহের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট রূপে আত্মা থাকে না আত্মা থাকে সমগ্র দেহে অর্থাৎ আত্মা এই সমস্ত দেহকে বিস্তার করে থাকে নির্দিষ্ট এমন কোনো জায়গা নেই যেখানে আত্মা বসে থাকে বা স্থির হয়ে থাকে আত্মার আরবি প্রতিশব্দ হিসাবে অনেকেই রুহু বা নফস ব্যবহার করে থাকেন কিন্তু রুহু এবং নভস সম্পূর্ণ আলাদা বিষয় অর্থাৎ রুহু আলাদা এবং নফস আলাদা দুটি এক করে দেখা যাবে না যদিও বাংলায় অনুবাদ করার সময় রুহু অর্থ আত্মা বা নফস অর্থ আত্মা করা হয় কারণ বাংলা ভাষাভাষীরা যেন সহজে বুঝতে পারে কিন্তু প্রকৃত অর্থে রুহু এবং নবস এক নয় প্রশ্নটা যেহেতু আত্মাকে নিয়ে তাই রুহু এবং নফসের কথাটা তুললাম যে কারণ অনেকেই রুহুকে আত্মা বা নবসকে আত্মা মনে করে থাকেন আর বিভিন্ন তরিকায় যে লতিফার কথা বলা হয়ে থাকে সেখানে অনেক জায়গায় বলা হয় যে রুহু একটি নির্দিষ্ট জায়গায় থাকে বা নভস একটি নির্দিষ্ট জায়গায় থাকে বা নভসের অবস্থান অমুক জায়গায় রুহের অবস্থান অমুক জায়গায় তাই অনেকেই ভাবতে পারেন যে আত্মা নিশ্চয়ই কোনো নির্দিষ্ট জায়গায় থাকে যেহেতু রুহু এবং নফ্সের অনুবাদ আত্মা করা হয় বাংলায় বাংলা ভাষাভাষী যারা আছেন তারা তো রুহু বা নফসকেই আত্মারূপে জানে তো সেই দিক থেকেও এই প্রশ্নটা আসতে পারে যে দেহহীন অবস্থায় আত্মা রূপে থাকে দেহ থাকা অবস্থায় তো রুহু বা নভস একটি নির্দিষ্ট জায়গায় থাকে কারণ তরিকার কিতাব বা তরিকার যে সবক বা লতিভার যে কথাগুলো বলা হয়ে থাকে সেখানে এরপি বলা হয় যে রুহু এক জায়গায় থাকে নভস এক জায়গায় থাকে কিন্তু প্রকৃত সত্য হলো রুহু বা নফস কোনোটাই একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না রুহু এবং নফসের বিস্তৃত এই সমগ্র দেহকে কেন্দ্র করি অর্থাৎ রুহু এবং নফস এই সমস্ত দেহেই বিরাজমান নির্দিষ্ট একটি জায়গায় রুহু বা নভস আবদ্ধ হয়ে বসে থাকে না অর্থাৎ রুহু বা নফস যেটা কি বাংলায় আত্মা বলা হোক না কেন কোনটাই কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকার বিষয় নয় তাহলে প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন তরিকায় যে বলা হয় রুহু মুখ জায়গায় থাকে নফস অমুক জায়গায় থাকে এটি কি মিথ্যা না সেটাও মিথ্যা না যখন সংক্ষেপে বলা হয়ে থাকে বা তরিক তরিকার যেসব মোলামাগণ বা পীর ভক্তদেরকে সহজে কোনো কিছু তখন একটি নির্দিষ্ট জায়গার কথা বলে দেন এটা হচ্ছে জায়গায় এর প্রভাবটা বেশি কিন্তু মূলত সেটা নির্দিষ্ট একটি জায়গায় থাকে না অর্থাৎ ওইখানেই থাকে না ওইখানে প্রভাব বেশি তাদের মতে। অর্থাৎ যখন তারা লতিফার জিকির করেন বা সাধনা করেন তখন নর্স বা রোহুকে যেখানে তারা বেশি উপলব্ধি করেন দেহের মধ্যে তারা সেই জায়গার কথাই বলে থাকেন ফলে এক এক তরিকায় রুহু এবং নবসের অবস্থান এক এক জায়গায় এখন যদি তাদের কথাও ধরি তবে কি এক তরিকার জায়গায় অন্য তরিকা মিথ্যা কারণ কোনো তরিকা এক জায়গার কথা বলতেছেন রুহু আবার অন্য তরিকায় আবার আরেক জায়গার কথা বলতেছেন তাহলে তাদের কথাও যদি ধরে নেই তাহলে তো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে কোনো একজন সত্য হওয়ার কথা কিন্তু ব্যাপারটা মোটেও তা না নির্দিষ্ট একটি জায়গায় থাকে না তাই এই বিতর্ক বা কারো কাছে ভিন্ন ভিন্ন মনে হয়েছে কারণ তারা যখন যেই জায়গায় বেশি উপলব্ধি করেছেন অর্থাৎ যেই তরিকার সাধনা যে রকম সেই সাধনায় সেটাকে যেই জায়গায় বেশি উপলব্ধি করা যায় তারা সেই জায়গাটাকে নির্দিষ্ট করে দিয়েছে তাদের সাধারণ ভক্তদের জন্য কিন্তু তারাও যখন ভক্তদেরকে ব্যাপকভাবে শিক্ষা দেন তখন কিন্তু এভাবে নির্দিষ্ট একটি জায়গার কথা বলেন না কারণ মূলত রুহু এবং নভস নির্দিষ্ট একটি জায়গায় থাকে না দেহের সমস্ত দেহই রুহু এবং নভস বিরাজমান বা বিস্তৃত তারপর আমার এই আলোচনা থেকে কথার প্রসঙ্গে এই কথাটাও চলে আসতে পারে যে তাহলে রুহু অর্থকে আত্মা হবে না নফস অর্থ আত্মা হবে মানে মানুষ যেটাকে বুঝাচ্ছে আত্মা দ্বারা মূলত এখানে আরবিতে যদি বলতে চায় তাহলে কি আত্মার অনুবাদ রুহু করবে আরবিতে নাকি নবস করবে এক্ষেত্রে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য সহজ শব্দই হচ্ছে আত্মা কিন্তু রুহু এবং নফসের অনুবাদ না করাই ভালো কারণ ব্যাখ্যা যখন করা হবে তখন দেখা যাবে যে বিষয়গুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু সাধারণভাবে যখন বলা হয় তখন সহজে আত্মা অনুবাদ করলেও অনেক সময় হয়ে যাচ্ছে সমস্যা হয় না কিন্তু যখন গভীরে যাওয়া হবে তখন আত্মা অনুবাদটা সবসময় সঠিক হবে না তাই রুহুকে রুহু এবং নফসকে নফস বলাই উত্তম তবে আত্মা বললেও যে আহামরি কোনো ভুল তাও খো না যেহেতু এখানে অনুবাদ অনুবাদ কখনোই হুবহু হয় না কিছুটা এলোমেলো হওয়াটাই স্বাভাবিক কারণ অনেক শব্দই আছে যে ভিন্ন ভাষায় সেই শব্দের প্রকৃত প্রতিশব্দ পাওয়াও যায় না কিন্তু এ ব্যাপারে অবশ্যই স্পষ্ট একটা ধারণা রাখতে হবে যে রুহু এবং নফস কোনোভাবেই এক নয় দুটি সম্পূর্ণ আলাদা বিষয় রুহু হচ্ছে পরম রুহুর ব্যাপারটা আলাদা রুহের ব্যাপারে বলা হয়েছে যে মানুষকে এ ব্যাপারে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে তো রুহু খুব রহস্যময় একটি বিষয় যারা রুহু এবং নফসকে এক করে ভাবেন বা এক করে দেখেন তারা মূলত ভুলের মধ্যে আছেন যদি এক হতো আল্লাহ তালা রুহু এবং নফস শব্দ দুটি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে ব্যবহার করতেন না অবশ্যই এই দুটি সম্পূর্ণরূপে আলাদা আর রোহের বিষয়টি যেহেতু জটিল এবং রহস্যপূর্ণ তাই এই আলোচনার মধ্যে সেই বিষয়টা রাখতে চাচ্ছি না আমাদের মূল প্রশ্নটা ছিল যে দেহের মধ্যে আত্মা কোথায় থাকে সহজভাবে বলতে গেলে যারা এই প্রশ্নটা করেন তারা আত্মা দ্বারা মূলত বোঝে থাকেন নিজেকে যে দেহের মধ্যে কোনো কিছুই তো আমি নই হাত পা এগুলো কিছুই আমি নই অথচ আমি দেহের মধ্যে আছি তাহলে আমি কোনটা এই যে যে আমি মূলত দেহের মধ্যে আছি সেটাকেই মূলত মানুষ আত্মা বলে জানে আত্ম থেকে আত্মা শব্দটি যেমন বলা হয়ে থাকে আত্মজ্ঞান আত্মকথা আত্মচিন্তা আত্মশুদ্ধি মানে নিজেকে শুদ্ধ করা তো সেখান থেকেই মূলত এই আত্মা শব্দটা তো দেহ তো আত্মা নয় দেহের মধ্যে আত্মা আছে আর প্রশ্নটা সেখানেই যে দেহের মধ্যে আত্মা আছে যখন দেহ থাকে না তখন এই আমি বা এই আত্মা কোথায় যায় বা কি অবস্থায় থাকে কোন রূপে সে অবস্থান করে বা চলাচল করে তার অবস্থা কি প্রশ্নটা মূলত এখান থেকে এসেছে এখন আসি আত্মা কেন একটি নির্দিষ্ট জায়গায় থাকে না দেহের মধ্যে এর কারণ হচ্ছে আত্মা নিরাকার আত্মার নির্দিষ্ট কোনো আকারই নেই তাছাড়া আত্মার নির্দিষ্ট কোনো নি, রূপও নেই রঙও নেই আত্মা এমন যাকে কল্পনাও করা যায় না তো যাকে কল্পনা করা যায় না যে নিরাকার সে কিভাবে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকবে আকার থাকলে তো একটা নির্দিষ্ট জায়গায় সে আবদ্ধ থাকতো তাই আত্মা দেহের মধ্যে নির্দিষ্ট জায়গায় থাকে না আর যে কথাটি প্রথমেই বলেছিলাম যে দেহের ভেতরে আত্মা কিভাবে থাকে বা দেহের মধ্যে আত্মা কীভাবে থাকে এটা বুঝতে পারলেই বোঝা যাবে যে দেহের বাইরে আত্মা কিভাবে থাকে বা কী রূপে থাকে এর কারণ হচ্ছে দেহের বাইরেও আত্মা যেভাবে থাকে দেহের ভেতরেও আত্মা সেভাবেই থাকে সে রূপেই থাকে সেটা কেন বা কিভাবে কারণ দেহভাণ্ড এবং ব্রহ্মাণ্ড একই যা আছে তা আছে ক্ষুদ্র দেহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটি রূপই হচ্ছে কি এই মানব দেহ এই মানব দেহই কি একটি বিশ্ব ব্রহ্মাণ্ড এই দেহের মধ্যে আত্মা যে রূপে থাকে যখনই দেহ থাকে না সে যখন অন্য ব্রহ্মাণ্ডে চলে যায় তখনও কি সে একই রূপে থাকে কারণ বাইরেও যা আছে এই দেহভাণ্ডও কি তাই আছে আমরা ভেতর এবং বাহিরকে আলাদাভাবে দেখি বলে এরকম প্রশ্ন করি যে আত্মা দেহের মধ্যে কিভাবে থাকে দেহের বাইরে কিভাবে থাকে আমরা ভাবি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলাদা আর আমাদের এই দেহ আলাদা অথচ তরিকাপন্থীদের যারা আছেন তারা মোটামুটি সবাই এটা জানেন যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে মানব দেহ ভাণ্ডটি হয়তো এই ব্রহ্মাণ্ডের তুলনায় ক্ষুদ্র কিন্তু আপন জায়গায় সে কি বিশ্বব্রহ্মাণ্ডই তার মধ্যে আত্মা বসবাস করছেন যখন ভান্ড থাকবে না তখন কি এখান থেকে হয়ে। বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যাবে সে তো দেহে থাকছে না অর্থাৎ দেহের বাইরের জগতে দেহের বাইরের জগৎ বল যা আছে কিছুই। সে যেখানেই যাক সেটা দেহের বাইরের জগৎ তো সে যেখানেই যাক না কেন যখন দেহ নেই সে দেহের বাইরে যেখানেই যাক না কেন সেই বিষয়টা বা সেই জায়গাটা যখন দেহের মধ্যে আত্মা ছিল তখন সেরকম একটি জায়গা দেহের মধ্যেও ছিল অর্থাৎ আকাশ পাতাল মাফুজ আরস কুর্সি সবকিছু কি এই মানব দেহ ভাণ্ডা আছে বাইরে যা আছে ভেতরও তা আছে আর তাই বলেছি যে দেহের মধ্যে আত্মা কি অবস্থায় থাকে বা রূপে থাকে এটা বুঝতে পারলে দেহ ছাড়া অবস্থায় বা দেহহীন অবস্থায় আত্মা কিভাবে থাকে সেটা বোঝা যাবে ধরুন এক গ্লাস পানির মধ্যে চিনি দেওয়া হলো বা লবণ তারপর সেটা যদি গোলানো হয় তারপর কি বলা যাবে আলাদাভাবে যে চিনি কোথায় আছে বা সেই লবণ কোথায় আছে অথবা নদীর মধ্যে যদি এক গ্লাস ময়লা পানি ফেলে দেওয়া হয় সেটাকে আর খুঁজে পাওয়া যাবে যে কোন নির্দিষ্ট জায়গায় সেই ময়লাটুক আছে না যাবে না সেটা পানির সাথে মিশে যাবে লবণ হোক চিনি হোক বা যাই বলি না কেন কি সেটা মিশে যায় কিন্তু এটাও সত্য যে ওই যে পানিতে চিনি মিশালাম বা লবণ মিশালাম বা নদীতে ময়লা ফেললাম সেটা কি আছে সেখানে এমন না যে সেখানে নাই অবশ্যই আছে যদি পানিগুলোকে জাল দেওয়া হয় সব পানি যদি সরে যায় বাষ্প হয়ে যায় চিনি টুক শেষে থেকে যাবে লবণ থেকে যাবে কিছু কিছু বাষ্প হবে কিন্তু থেকে যাবে আখের রস থেকে কি হয় গুড় হয় বা চিনি হয় সেখানে অনেক রস থাকে যখন সেটাকে জাল দেওয়া হয় আস্তে আস্তে কি বাষ্প হয়ে যায় পানি কিন্তু রস বা সেই গুড় যে মূল যে অংশটা সেটা চিনি বা গুড় হয়ে থেকে যায় কিন্তু যখন সেটা মিশ্রিত অবস্থায় থাকে তখন কি আলাদাভাবে কিন্তু গুড়টুক বা চিনিটুকু বের করা যায় না আলাদাভাবে সম্ভব না জাল দিয়ে তারপর একটা দেখা যায় সেটা আছে যদি আমরা এক গ্লাস পানির মধ্যে দুই চার চামচ চিনি মিশাই জাল দিলে আবার সে দেখা যাবে কি চিনিটা পাওয়া যাবে এমন আজ সেটা তার মধ্যে নাই কিন্তু যখন মিশে আছে তখন কিন্তু সেটাকে পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো আত্মা যখন দেহে আছে তখন কি সে মিশে আছে একটি নির্দিষ্ট রূপ ধরে চিনির মতো এভাবে আছে না এভাবে থাকে না আত্মা সে যখন দেহে আছে তখন সমস্ত দেহেই মিশে থাকে ঠিক যেভাবে চিনি পানিতে মিশে যায় ময়লা পানি নদীতে মিশে যায় আত্মার ব্যাপারটা সেরকম নির্দিষ্ট একটি জায়গা ধরে বসে থাকে না তাই যখন সে দেহহীন অবস্থায় চলে যায় অর্থাৎ কোনো মানুষ যখন দেহ ত্যাগ করে বা মারা যায় তখন তার দেহটা পচে গলে যায় তো আত্মা প্রকৃতির সাথে মিশে যায় মিশে যায় বলতে সে প্রকৃতিতে বিলীন হয় ঠিক দেহের মধ্যে সে যেভাবে বিলীন অর্থাৎ সমগ্র দেহে বিরাজ করত। তখনও সে আত্মা প্রকৃতিতে সেইভাবে বিরাজ করে যখন তার প্রয়োজন হয় তখন সে একটি নির্দিষ্ট জায়গায় বা আবার একটি নির্দিষ্ট দেহ ধারণ করে তারপর সে কর্ম সম্পাদন করে এমন না যে আত্মা চলে গেল অর্থাৎ দেহ থেকে চলে গেল সেটি নির্দিষ্ট জায়গায় বসে থাকে বা চলে যায় ব্যাপারগুলো সেরকম না তবে অবশ্যই মিলে যাক আর যাই হয়ে যাক সে কিন্তু আছে ঠিক যেভাবে পানির মধ্যে চিনি থাকে বা রসের মধ্যে চিনি থাকে এখন আল্লাহ আল্লাহতালা বা প্রভু যদি প্রয়োজন বোধ করেন তাহলে তিনি কিন্তু আবার সেটাকে একটি নির্দিষ্ট ভাবে একত্র করতে পারেন যেমন বলা হয়ে থাকে যে আত্মা উপরে চলে যায় আবার সে নির্দিষ্ট দেহ ধারণ করে তো এরকম কথা বলা থাকলেও কিন্তু এভাবে বলা হয় না যে একটি নির্দিষ্ট রূপ নিয়ে সে চলে যায় একটা বাতির মতো জলে বিভিন্ন জায়গায় আমরা টেলিভিশনে বা বিভিন্ন গ্রাফিক্সে হয়তো দেখি তাদের কাজে যে আত্মা বোঝানোর জন্য একটা আলোকে বোঝায় বাস্তবে কিন্তু আত্মা কোনো আলো কি তো এরকম কোনো রূপ না এটা জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য করা হয় কোথাও আত্মার বর্ণনা এভাবে দেওয়া হয়নি যে আত্মা এরকম একটা বাতির মতো জ্বলতে থাকে আর যদি তাও হয় আলোর কি নির্দিষ্ট কোনো রূপ হয় হয় না অগ্নি থেকে আলো বের হয় বা সূর্য থেকে আলো আসে কিন্তু আলোর কি নির্দিষ্ট কোনো রূপ হয় হয় না সে ছড়ানো ছিটানোই থাকে তো আত্মার যদি আলোর কথা বলা হয়ে থাকে বোঝানোর জন্য কিন্তু তাও কি সে নির্দিষ্ট একটি রূপে থাকবে না কিন্তু এটা অবশ্যই মানতে হবে যে আত্মা আছে মিশে থাকুক বা যেভাবেই থাকুক সে আছে যখন তার প্রয়োজন সে আবার নির্দিষ্ট দেহ ধারণ করবে আর যখন সে মুক্তি লাভ করবে তখন সে তার অবস্থান নিজেই প্রভুর কৃপায় নির্ধারণ করতে পারবে সেই ব্যাপারটা আলাদা সেই জগৎটা সম্পূর্ণ আলাদা নির্বাণ লাভের পর জন্ম মৃত্যু বারণের পর যে বিষয়টা সেটা কিন্তু অন্য একটা জগৎ অন্য একটি বিষয় আমরা প্রথম বিষয়গুলো আগে বুঝতে যাচ্ছি সেখানে যখন কেউ যাবে তখন সে নিজেই বুঝতে পারবে তার আগে আহামরি সেটা বুঝেও কোনো লাভ নাই এই যে আত্মা দেহ ছেড়ে দেওয়ার পর কিভাবে থাকে এটা জানলেও যে আহামরি কোনো লাভ তাও না কারণ যখন সে চলে যাবে তখন সে তার নির্দিষ্ট নিয়মই যাবে সেটা যে রকম নিয়মই হোক যে রূপই হোক থাকবে তাছাড়া আরেকটা বিষয় মোটামুটি সবাই জানেন যে আত্মা আলমে আরোয়াই আবার চলে যায় সেখান থেকে সে এসেছিল আবার চলে যায় এখন প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে মিশে গেল সে তো আলমে চলে যায় বা বিভিন্ন কথা বলা হয়ে থাকে ইল্লিন সিদ্জিন এখানে চলে যায় সেখানে চলে যায় বিভিন্ন কথা কিন্তু কিভাবে যায় যাই হোক না কেন সেটা কিন্তু নির্দিষ্ট একটি রূপ নিয়ে যায় যে দেখতে সেই মানুষটার মতো এরকম কিন্তু না কারণ এই রূপটা দেহের এই যে চেহারার যে গঠন এটা দেহের আত্মার গঠন না অনেকের চেহারা তো খুব সুন্দর কিন্তু তার প্রবৃত্তি বা তার চাল চলন ব্যবহার পশুর মতো তো সেটাই কি তার আসল রূপ এই যে বাইরের চেহারা না প্রকৃত রূপটা আলাদা সেটাকে এরকম এভাবে নির্দিষ্টভাবে বর্ণনা করা নেই লিনে নিয়ে যাক আর তাকে সিদ্ধিনে চলে যাক যেখানেই যাক আলমে আরোয় যাক এই যে নির্দিষ্ট একটি রূপ ধরে এতটুক হয়ে যাবে আলোর মতো এরকমটা কিন্তু না সে প্রকৃতির সাথে মিশিয়ে যাবে আর একটা কথা হচ্ছে আলমে আরোয়া কি সেটা হচ্ছে শূন্যকার জগৎ মানুষ হয়তো মনে করে থাকে যে আকাশের মধ্যে শূন্যকার একটা নির্দিষ্ট জগৎ আছে যেখানে রুহুগুলোকে রেখে দেওয়া হয় ব্যাপারটা মোটেও তা না কারণ আমরা যেটাকে আকাশ ভাবছি এখানে বসে বাস্তবে এরকম কোনো আকাশই নেই আকাশের আলাদা ভেদ রয়েছে এটা একটা স্তর তো আত্মা সেরকমই আলোমে আরোয়াই থাকে কিন্তু আমরা যেরকম আলোমে আরোয়া ভেবে থাকি বা মানুষ যেটা ভেবে থাকে ব্যাপারটা সেরকম নয় সেরকম কোনো নির্দিষ্ট আলোমে আরোয়া নেই যেখানে যে আত্মাগুলো থাকে যখন মুর্শিদের কাছ থেকে বা গুরুর কাছ থেকে আলমে আরোয়া বা রোহের জগৎ সম্পর্কে জানতে পারবেন তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন যে কেন আত্মা নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ থাকে না বা কেন আত্মার জন্য কোনো নির্দিষ্ট একটি জায়গা নেই আত্মার জন্য যে জায়গাটা রাখা আছে সেটা হচ্ছে কি আলমে আরওয়া কিন্তু আলমে আরোয়া কোনো নির্দিষ্ট জায়গা নয় সেটাও একটি রহস্যপূর্ণ বিষয় একটা মহাশূন্যকার জগৎ মানুষ যেভাবে ভাবছে যে একটা নির্দিষ্ট বাউন্ডারি করা নির্দিষ্ট একটি জায়গা সেখানে সব আত্মাগুরু থাকবে না মানুষ সাধনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে আত্মার স্বরূপকে দেখতে পায় সেটা বর্ণনা করার মতো না মানে কেউ একজন দেখেছেন যে আত্মার স্বরূপ এরকম ব্যাপারটা তা সে কিভাবে দেখেছেন এটা তার জন্য সে কী রূপে ধ্যান করেছেন কিভাবে সাধনা করেছেন আত্মার স্বরূপ তার কাছে সেভাবেই উন্মোচিত হবে ঠিক এই কারণেই কেউ নির্দিষ্টভাবে বলে যান নাই যে আত্মা দেখতে এরকম যদি আপনি ধ্যান সাধনা করেন গুরুর কাছ থেকে সে শিক্ষা লাভ করেন তাহলে হয়তোবা আপনি আত্মার স্বরূপ দেখতে পাবেন যখন আপনার আত্মদর্শন লাভ হবে তখন কিন্তু সেটা বর্ণনা করার মতো না আর সেটাও আপনার সাধনার রূপ অনুযায়ী হবে আপনার আর আমারটা এক হবে না আর পরিশেষে যেটা বলতে চাই দেহের মধ্যে আত্মা কি অবস্থায় থাকে বা দেহের বাইরে আত্মা কি অবস্থায় থাকে এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কীভাবে আত্মদর্শন লাভ করব আমাদের আত্মদর্শন করা উচিত আত্মাকে জানা উচিত বাইরে কিভাবে থাকে ভেতরে কিভাবে থাকে শুধু এগুলো জানতে পারলেই হবে না আর এতে কোনো লাভও নেই হয়তো বা মনে একটু শান্তি কিন্তু এর উপর পূর্ণভাবে ইমান বা বিশ্বাস রাখাও সম্ভব না কিভাবে রাখবেন এই যে আমি যে কথাগুলো বললাম যদি এটা আপনি বাস্তবে উপলব্ধি করতে না পারেন দর্শন করতে না পারেন তাহলে শুধুমাত্র এটা কানে শোনা একটা কথাই হয়ে থাকবে কিন্তু যখন আপনি আত্মার স্বরূপকে দেখবেন বা উপলব্ধি করতে পারবেন তখনই আপনার এই বিষয়টা জানা বা বোঝা সার্থক হবে তাই মুর্শিদ বা পীরের গোলামি করে আত্মজ্ঞান অর্জন করুন তার কাছ থেকে সাধনা জ্ঞান অর্জন করুন আত্মশুদ্ধির মাধ্যমে যখন আপনার আত্মদর্শন লাভ হবে তখন এই সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর আবারও বলতে চাই দেহের মধ্যে আত্মা যে অবস্থায় থাকে দেহের বাইরেও আত্মা সেই অবস্থায় থাকে কিন্তু আমরা আলাদাভাবি কারণ হচ্ছে আমরা দেহভাণ্ড এবং বিশ্বব্রহ্মাণ্ডকে আলাদাভাবে দেখি কিন্তু আরেফ বিল্লাগণ দেহভাণ্ড এবং বিশ্বব্রহ্মাণ্ডকে একইভাবে দেখেন দেহের মধ্যে আত্মা যেভাবে বিরাজ করছে যখন দেহ থাকে না তখন আত্মাই বিশ্বব্রহ্মাণ্ডে সেভাবেই বিরাজ করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে